মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018 সালে সিপিআইএম এর অপশাসন থেকে নিজেদের মুক্ত করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল মানুষ। 23 বিধানসভা নির্বাচনেও মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ আর দলের উন্নয়নমুখী কাজকর্মে নিরিখে রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে বৃহস্পতিবার জানান প্রদেশ বিজেপির উদ্যমী সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের বিজয় কামনায় এদিন মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন রাজীব ভট্টাচার্য। পরে সংবাদ মাধ্যমকে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি জানান, দলের বিজয় কামনায় মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর দলের কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে রাজ্যে আবার পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে দৃঢ় কণ্ঠে জানান তিনি। উৎখাত করে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সরকার পরিচালনার দায়িত্ব ত্রিপুরা রাজ্যের মানুষ দিয়েছে। ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে রাজ্যের শ্রমজীবী মানুষ, কৃষক এবং বিশেষ করে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী সকল অংশের মানুষের জন্য আমাদের সরকার যে কাজ করেছেন, আমি আজকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে মায়ের কাছে আমি প্রার্থনা করার জন্য আমরা সমবেত হয়েছি যে আগামী 2023-এও মা যেন আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আপামর জনসাধারণ সবাই মিলে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলে মিলে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং আমার দেবদুর্লভ কার্যকর্তারা এই নির্বাচনকে সামনে রেখে বিগত 6 মাস যাবৎ যে কঠোর পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার নিরিখে দাঁড়িয়ে কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, তাদের যে মুখের হাসি, সেটা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। আমি রাজ্য সভাপতি হিসাবে আমার কার্যকর্তাদেরকেও মায়ের কাছে প্রার্থনা করব, তাদেরকেও শক্তি যোগাক, তাদেরকেও যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে সেটা যেন মা জাগ্রত করেন। আর আমার দৃঢ় বিশ্বাস মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আগামী 2023-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করছি। রাজ্যের বাম কংগ্রেস রাজনৈতিক জোটকে এক হাত নিয়ে কঠোর সমালোচনা করে রাজীব ভট্টাচার্য বলেন, এই কংগ্রেসের কাঁধে ভর করে 25 বছর রাজ্যে শাসন করেছে সিপিআইএম এবং এই সময়ে সিপিআইএম এর হাতে খুন হয়েছে শত শত কংগ্রেস কর্মী। পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও মানুষের সুবিধাবাদী জোটকে উচিত শিক্ষা দেবে বলে প্রদেশ বিজেপি সভাপতি জানান। 16 থেকে কিভাবে সিপিআইএমকে শূন্য আসনে নামিয়ে আনতে হয় তা অবশ্যই নিশ্চিত করবে বিজেপি। কি শাসক দলের কোনো প্রভাব পড়বে মনে হয়? কোনো প্রভাবই পড়বে না, কারণ আমরা দেখেছি বিগত দিনে এই কংগ্রেসীরা এই রাজ্যে 25টা বছর রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে আর এই কংগ্রেসীরা তাদেরকে সহযোগিতা করেছে। আজকে যারা কংগ্রেস সিপিএম মিলিত হওয়ার কথা বলছেন, এটা তাদের পুরনো প্রেম, নতুন কোনো কিছু না। তো কাজেই 2018-তে এই কংগ্রেস এবং সিপিএমকে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে এবং তাদের এই মিলিত শক্তি পশ্চিমবাংলায়ও আমরা দেখেছি। 35 বছর কমিউনিস্টরা শাসন করেছিল পশ্চিমবাংলায়, আজকে তারা শূন্য হয়েছে। আমাদের এই ত্রিপুরা রাজ্য অপেক্ষা করুন, তারা এই শূন্য থেকে শূন্য কীভাবে করতে হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা ভালো করে জানে। এবার আপনার কত সংখ্যক সিট নিয়ে আসবেন বলে আশাবাদী? দেখুন, আমি রাজ্য সভাপতি হওয়ার পর থেকে আমি তো বলছিলাম যে 60-এ 60 ভারতীয় জনতা পার্টির পদ্মপুর। আমার এখনও দৃঢ় সংকল্প যে ভারতীয় জনতা পার্টি সরকার হবে আর 60-এ 60 ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখানে পড়বে। প্রদেশ সভাপতি হবার পর 60-এর মধ্যে 60 আসনে জয়লাভ করার দৃঢ় সংকল্প নিয়ে তিনি কাজ করে চলেছেন বলে উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপির সঙ্গে অন্য দলের জোট নিয়ে তিনি জানান, রাজনৈতিকভাবে বিজেপির দরজা সবসময় খোলা রয়েছে জোটের জন্য। বিজেপি সরকারের আমলে একদিকে যেমন বিকাশপূর্ণ গতি পেয়েছে, তেমনি পূর্বের বাম আমলের চাঁদাবাজের সংস্কৃতি থেকে মানুষ রেহাই পেয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখুন, আমাদের দরজা খোলা রয়েছে, অলরেডি আমাদের অ্যালায়েন্স রয়েছে আইপিএফটির, আমাদের দলের যারা রয়েছেন আইপিএফটির সঙ্গে আমাদের অ্যালায়েন্স রয়েছে, আমাদের দরজা খোলা রয়েছে, যদি কেউ আসতে চায় আমাদের দরজা সবসময় খোলা থাকবে। না, এইরকম কোনো কথা নেই, কারণ উনি আপনারা হয়তো কালকে দেখেছেন যে প্রেম কুমার রিয়াংজি একটা চিঠি দিয়েছেন, এই চিঠি আমাকেও দিয়েছেন। আজকে আর একটা সময় উনি আমার সঙ্গেও দেখা করবেন, আমার সঙ্গেও বৈঠক করবেন।
তো আমাদের দিল্লি নেতৃত্ব সেটা সে ব্যাপারে সিদ্ধান্ত যদি প্রার্থী কবে ঘোষণা দিতে পারে বিজেপি ফিরে আসতে চায় তাহলে কোন বিষয়ে গুরুত্ব দিতে যাবেন আপনারা দেখুন বিকাশ ডেভেলপমেন্ট এই রাজ্যের বুকে 25 বছর এই রাজ্যের বুকে মানুষরা যেভাবে অত্যাচারিত হয়েছে নিসংক মানে নিসংশভাবে যারা বিরোধী দল করত কংগ্রেস করত তাদেরকে নিসংশভাবে এই রাজ্যের বুকে হত্যা করা হয়েছে 25 বছরে বাড়ি ঘর ছাড়া হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই ত্রিপুরা রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে একটাও রাজনৈতিক খুন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়নি রাজনৈতিক হিংসা হয়নি এটা সবচেয়ে বড় জিনিস বড় গুরুত্ব আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো চাঁদাবাজি ত্রিপুরা রাজ্যের চাঁদা সংস্কৃতি বন্ধ হয়েছে আজকে 3 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা বিজেপি সরকার করেছে এক টাকাও চাঁদা বা ঘুষখোর দিতে হয়নি ডাইরেক্ট ডিবিডির মাধ্যমে ব্যাংকে বেনিফিশিয়ারিদের টাকা ট্রান্সফার হয়েছে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় হয়েছে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে তার জন্য কাউকে চাঁদা দিতে হয়নি এরকম বহু বেনিফিশিয়ারি যারা আজকে লাভবান হয়েছেন তারা আজকে ডাইরেক্ট ডিবিডির মাধ্যমে টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে যার জন্য রাজ্যের মানুষ আজকে খুশি এবং দুহাত তুলে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছে পার্টি বাছাই কি হয়ে গেছে ইতিমধ্যে আপনাদের মধ্যে না দেখুন আমাদের দিল্লি পার্লামেন্টারি বোর্ড রয়েছে সেই বোর্ডের মাধ্যমে সেখানে আমাদের প্রার্থী নির্বাচন এবং চয়ন হয় নিচে থেকে আলোচনা জেলা মণ্ডল লেভেল থেকে আলোচনার মাধ্যমে আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয় সিপিআইএম এর আমলে খুন সন্ত্রাস ও রাজনীতিকে ত্যাগ করে বর্তমান সরকারের আমলে রাজ্যে একদিকে যেমন রাজনৈতিক হিংসাকে বিসর্জন দিয়েছে মানুষ তেমনি অন্যদিকে সারা রাজ্যে শান্তির পরিবেশ কায়েম হয়েছে বলে স্পষ্টভাবে উল্লেখ করেন দলের সর্বস্তরের কর্মকর্তাদের প্রিয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার তার সঙ্গে দলের সাংগঠনিক অন্যান্য কর্মকর্তারাও মায়ের কাছে আশীর্বাদ প্রদান করেন ব্যুরো রিপোর্ট আর এ নিউজ